গুড মর্নিং, আজকে ভাইফোঁটা। আজকে ভাইফোঁটাতে আমাদের রান্না বান্না স্টার্ট হয়ে গেছে সকালবেলায়। আজকে আমরা টিফিনে করেছি কি করেছি, ঘুগনি আর পাউরুটি। সুমন এসে ফোঁটা দিয়ে চলে গেছে, এখন আমি এই বড় বড় হাঁড়ি বসিয়েছি। একটাতে হবে চিকেন, একটাতে হবে মটন। আজকে রান্না ডাল হয়ে গেছে, যেরকম ডালটা আগে করে নিয়েছি। এখনো আমি স্নান করে ঠাকুরের ঘরে ঢুকতে পারিনি, ঠাকুর পুজো আছে, বৃহস্পতিবার আছে যেহেতু, তো বৃহস্পতিবারে পুজো দেবো। তারপরে সব ভাইফোঁটা দেওয়ার সব আজকে সব ভাইরা আসবে, ভাইফোঁটা দিতে হবে। তো সবাই আসতে থাকুক, আর আমারও রান্না আমি করে নিই, কেন আজকে এখানে আমি সবাইকে খাওয়াবো বলেছি। যেরকম আমার মাসির ছেলে, মামার ছেলে, তারপরে আমার নিজের ভাই, দাদা, সন্তোষ দা, কাজল, সবাইকে আমার এখানে খাওয়ানোর কথা আজকে। আর আমার মেয়েও যাবে ভোটা দিতে, ছোটো মামা বড় মামাকে ওকে পাঠিয়ে দেবো মিষ্টি কিনে। আর যা হবে মাসিরাও আসবে সবাই, দেখা যাক কী হয়। ননদরাও আসবে ওর ভাইকে ফোঁটা দিতে, ছোটো ননদ, বড় ননদ, তারপর দুই ননদের দুটো ছেলে আছে, অনুষ্কা ফোঁটা দেয়। তো চলো সব মিলিয়ে আজকে দেখা যাক কী করতে পারি, কী হচ্ছে কী না হচ্ছে সব আমি দেখাবো। রান্না বসিয়ে দিয়েছি, চিকেনটা কষাচ্ছি আর মটনটা করছি, দুটোই একসঙ্গে বসিয়ে দিয়েছি বড় বড় হাঁড়িতে। তো চলো দেখাচ্ছি কি রান্না করছি। বসিয়ে দিয়েছি, কষানো হচ্ছে। এখানে মটনের মশলাটা কষাচ্ছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি আদা রসুন দিয়ে, এটা ভালো করে মানে ভেজে নেবো। আদা রসুনের গন্ধ যাতে, কাঁচা গন্ধটা যাতে কেটে যায়। কিছুক্ষণ পর সবাই চলে আসবে, প্রায় দেড়টা একটা দেড়টার দিকে সবাই আসবে ফোঁটা দিতে। আমার রান্নাটা হয়ে গেলে টেনশন ফ্রি থাকবে, কেন সবাই বাচ্চা, আমার ছেলে মেয়ে, দাদার মেয়ে, তারপরে আমার ননদের ছেলে মেয়েরা, আমার ভাইরা, সবাই যেহেতু দুপুরবেলা খাওয়ার বলেছি, তারা রান্নাটা আগে করে নেওয়াই ভালো, নাহলে দেরি হয়ে যাবে। মায়ের শরীরটা ভালো নেই, তাই আমি রান্নাবান্না আজকে করছি। ডাল তো আমার হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি ডাল। পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে ডাল করে রেখে দিয়েছি। এখানে স্যালাড কাটা আছে, ইলিশ মাছ করা হয়েছে, আলু ঝিরি ঝিরি করে আলু রেহানাকে দিয়ে ওই আলু কাটার মেশিন দিয়ে কাটিয়ে রেখে দিয়েছি, ভেজানো, জলে ভেজানো। এখানে মটন হচ্ছে, মটন বসিয়ে দিয়েছি, মটনের ঝোল হচ্ছে। হাঁড়িতে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো একটু উঠলে সব দিয়ে। রেডিশ টাইপের হয়েছে এটা, উঠলে কেউ বসে রয়েছে। অনুষ্কা স্নান হয়ে গেছে, অভিরাজ এখন আইপ্যাড দেখছে, কখন স্নান করবে, কখন করবো করবো পাগল। আজ ভাইফোঁটা, তাড়াতাড়ি স্নান করে না, ঠিক আছে।
সবচেয়ে বড় নারকোল না মাংস না মাটন না চিকেন আলু ভাজা ভাত মাংস ঝোল ডাল দেখি নারকোল অর্ক সোনু অনুষ্কা অনুষ্কা মাথা দিয়ে ধানগুলো ই কর সব বসে রয়েছে আজ ভাই ফোটাতে তাই তো অনুষ্কা হ্যাঁ আর সোনু কি করছে লজ্জা পাচ্ছে ও তো সবসময় লজ্জা পায় সোনু লজ্জা পাচ্ছে সব সময় অর্কর কোনো ব্যাপার না বল অর্ক আরে এই যো মিঠাই মিঠাই হিরে মাসির পেছনে দৌড়াচ্ছে ঠিক আছে পাগল হয়ে গেছে এখানে দেখছে ফুদিচ্ছে ফটো তুলবেন তো হ্যাপি বার্থডে লাকি হ্যাপি বার্থডে বল লাকি কে হ্যাপি বার্থডে উইশ কর কি রে হ্যাপি বার্থডে বল লাকি আমি খাচ্ছি স্যার পারবি না তুই পারবি না লাকির বার্থডে লাকি খাচ্ছে ঠাকুরমশাই